আসসালামু আলাইকুম। পারিবারিক যে কোনো অনুষ্ঠান মানেই কিন্তু ভালো লাগা, সেটা খুব ছোট পরিসরে হোক অথবা বড় পরিসরে, সব সময় কিন্তু একটা ভালো লাগা কাজ করেই থাকে। কিছুদিন আগে ফার্স্ট দিনের এক ফুপির জন্মদিন ছিল। আপু খুব সীমিতভাবে পরিবারের সব ভাই বোনদেরকে নিয়ে আপুর জন্মদিনটা পালন করেছিলেন। কিভাবে কি করলাম, কোথায় গেলাম, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। একদম প্রোগ্রামের ঠিক আগের দিন সন্ধ্যায় আপু আমাদেরকে ইনভাইট করেছেন। তো এই অল্প সময়ের মধ্যে আপুর জন্য কি নিব ভেবেই পাচ্ছিলাম না, যেহেতু জন্মদিন তাই জন্য অনেক ভাবনা চিন্তার পরে ভাবলাম কেক নিয়ে যাই। নিপসম থেকে বাসায় ফেরার পথে আমি একবারেই কুপার্সে চলে গেলাম, সেখানে গিয়ে একটা কেক পছন্দ করলাম আর আপুর জন্য নিয়ে নিলাম। প্রোগ্রামটা ছিল সন্ধ্যার পরে, তাই মাগরিবের একটু আগে আগেই ফার্সিনকে রেডি করে দিলাম। নর্মালি বাচ্চারা যেমন ঘড়ি সানগ্লাস এগুলো পরতে চায় না, ফার্সিন কিন্তু ঠিক তার উল্টো। সন্ধ্যার সময় আমরা প্রোগ্রামে যাচ্ছি, তারপরও ফার্সিন চোখে সানগ্লাস পরবে বায়না ধরেছে, তাই ওকে সানগ্লাস পরেই কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম। ফুল মানেই কিন্তু একরকম ভালো লাগা কাজ করে। আপুর জন্য এই ফুলটা ফার্সিনের ফুপি নিয়ে এসেছে, আমরা এই ফুল আর কেক নিয়ে আজকের প্রোগ্রামে যাব। ফার্সিনকে যখন রেডি করে দেই, ফার্সিন কিন্তু একদমই এখন আর অপেক্ষা করতে চায় না, ও সাথে সাথে তাড়া দেওয়া শুরু করে, বের হয়ে যাওয়ার জন্য কান্নাকাটি করে, রাগারাগি করে। তাই আমি একটু চেষ্টা করি আগে নিজে রেডি হয়ে তারপর ফার্সিনকে রেডি করার, কিন্তু সেদিন ফার্সিনকে আগেই রেডি করে দেওয়ার কারণে অনেকটা সমস্যায় পড়তে হয়েছে। উবার কল করে আমরা চলে যাচ্ছিলাম বনানী বোট ক্লাবে, সেখানে আজকের প্রোগ্রামটা হবে। প্রোগ্রামটা যেহেতু উইকডেজে ছিল তাই জন্য রাস্তায় ভালোই জ্যাম ছিল। তারপরও আমরা মাগরিবের একটু পরপরে পৌঁছে গেলাম বনানী বোট ক্লাবে। এই প্রোগ্রামটা কিন্তু গত বছর নভেম্বরে শীত আসার একটু আগে আগে ছিল, তাই সবাই একটু হালকা শীতের কাপড় পরে বের হয়েছে। ফার্সিনের এরকম জ্যাকেট পরা দেখলে হুট করে সবাই ভাবতে পারেন এই গরমে কেন ফার্সিন জ্যাকেট পরেছে, আসল কারণটা হচ্ছে এটাই। আমরা অনেকের আগে প্রোগ্রামে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পর ওখানে ফার্সিন তার এক কাজিনকে পেয়ে তো অনেক খুশি, কিন্তু ফার্সিন আসলে ফোন দেখতে চাচ্ছিল না, ফার্সিন চাচ্ছিল ওর ভাইয়ের সাথে খেলাধুলা করবে, তাই নিচে নেমে শুধু ভাইকে ডাকছিল বারবার। ফার্সিনের সব কাজিনগুলোই কিন্তু ফার্সিনকে অনেক আদর করে। মেরাজ হচ্ছে ফার্সিনের আরেকজন কাজিন, ওর সাথে কিন্তু ফার্সিনের খুব ভাব। বয়সে অনেক ছোট হলেও ফার্সিন কিন্তু খুব ভালো করে বুঝতে পারে কে ফার্সিনকে আদর করে আর কে করে না। মিরাজ ফার্সিনকে খুব আদর করে, তাই ফার্সিনও মিরাজকে খুব পছন্দ করে। কোনো প্রোগ্রামে গেলে আমরা মা ছেলে যে একটা ছবি তুলবো সেই জিনিসটা এখন আর হয় না, কারণ ফার্সিন খুব দৌড়াদৌড়ি ছুটোছুটি করতে থাকে, ওকে হাতের কাছে পাওয়াটাই টাফ হয়ে যায়। ফার্সিন পুরো এরিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছিল। আমাদের প্রোগ্রামটা ছিল কিন্তু রেস্টুরেন্টের পাশে একটা ছোট কনফারেন্স রুমের মতো ছিল সেখানে, কিন্তু ফার্সিনকে ওই রুমে বসেই রাখা যাচ্ছিল না, ও বের হয়ে যাচ্ছিল। এর মধ্যে আপু চলে আসলো আর আপুকে সবাই যে যে গিফট এনেছে সেগুলো হ্যান্ড ওভার করছিল। এই প্রোগ্রামটাতে পরিবারের বড়রা কেউ ছিল না, শুধুমাত্র যে ভাই বোনরা ছিল তারা একত্রিত হয়েছে। প্রথমে স্টার্টারটা সার্ভ করে দেওয়া হয়েছে, গল্প করার ফাঁকে ফাঁকে সবাই যেন খাওয়া দাওয়া করতে পারে। স্টার্টারে ছিল ক্যাশনার সালাদ, অন্থন আর ফিশ ডোনার টাইপসের কিছু একটা। আমরা আর ফার্সিনের ফুপিরা যেহেতু প্রোগ্রামে গিয়েছি আর একসাথে তো আমরা খেতে পারবো না, কারণ ফার্সিনকে রাখতে হবে, তাই ফার্সিনের ফুপিকে প্রথমে খেতে বলে আমি আর ফার্সিন একসাথে বসে স্ন্যাপচ্যাটে ভিডিও করছিলাম। আমি যেহেতু দুধ চা খুব পছন্দ করি, আপু আমাদের জন্য দুধ চা অর্ডার করেছিল। ফুপি খেতে যাও। আমি শুধু ফার্সিনকে একবার বলেছিলাম তোমার ফুপিকে বলো খেতে যেতে, আর সেই থেকে যে ফার্সিন বলা শুরু করেছে ওরা থামাথামি নেই। ফার্সিনকে ইদানিং আমরা যদি কোনো একটা কথা বলতে বলি, ও যতক্ষণ সেই কথাটা মাথায় থাকে তোতা পাখির মতো বলতেই থাকে। তো এর মধ্যে রাতের খাবার সার্ভ করে দেওয়া হয়েছে। রাতের খাবারে ছিল ফ্রাইড রাইস, নান, রুটি, আরও অনেকগুলো আইটেম ছিল। আসলে অনেক আগের ভিডিও হওয়ার কারণে আমার সবগুলো আইটেমের কথা তেমনভাবে মনেও নেই, কিন্তু বেশিরভাগই ছিল কাবাব আইটেম। আর কাবাব আইটেমগুলো দেখার পর আমার খুবই মন খারাপ হচ্ছিল, কারণ ফুয়াদের খুব পছন্দ হচ্ছে কাবাব আইটেম। আর কোনো প্রোগ্রামে যদি ফুয়াদকে ছাড়া যায়, সেখানে যদি কাবাবের কোনো আইটেম থাকে,
তখন আসলে অনেক বেশি খারাপ লাগে যে ফুয়াদ যদি থাকতো খেতে অনেক পছন্দ করত। রাতের খাবার শেষ করলাম, সবগুলো খাবারই কিন্তু অনেক বেশি মজা ছিল। বনানি বোট ক্লাবে এবারই আমার প্রথম যাওয়া, কিন্তু যাওয়ার পর দেখলাম যে ওদের প্রতিটা খাবারই কিন্তু খুবই টেস্টি। খাওয়া দাওয়া শেষে আপুর কেক কাটার আয়োজন করা হচ্ছিল। কেক কাটা হবে, ছবি আর ভিডিও করা হবে না তা তো হয় না, তাই জন্য টেবিলে সবগুলো ফুল আর কেক দিয়ে সাজানো হয়েছে। প্রথমে যত ছেলে মানুষগুলো ছিল সবাই আপুর সাথে ছবি তুলছিল, ফারসিনও তার চাচুদের সাথে ছবি তুলতে দাঁড়িয়ে পড়েছে। এরপর সব মেয়েরা মিলে আপু সহ কেক কাটছে। ফুয়াদের ফ্যামিলি প্রোগ্রামে গেলে ও যখন থাকে না আসলে অনেক বেশি মন খারাপ লাগে। শ্বশুরবাড়ির প্রোগ্রামে হাজব্যান্ড না থাকলে কেমন লাগে এই জিনিসটা আসলে সবাই বুঝতে পারে। যদিও আপুরা অনেক বেশি ফ্রি, সেখানে গেলে তেমন একটা মন খারাপ করার সুযোগ থাকে না, তারপরও বারবার মনে তো পড়েই যায়, সেটা তো আর আটকানো যায় না। ফারসিন জন্মদিনের কেক খেতে পছন্দ করে, তাই আমি ফারসিনের জন্য একটা কেক নিয়ে নিলাম। ফারসিনের আসলে কেক খাওয়াতে মন ছিল না, ওর মন ছিল কিভাবে ওর ভাইয়ের সাথে দুষ্টামি করবে, খেলাধুলা করবে। আমরা রুমে বসে আড্ডা দিচ্ছিলাম, আর এদিকে ফারসিন আর ওর ভাই মিরাফ ওরা দুইজন মিলে বাইরে খেলাধুলা করছিল। ছোট বাচ্চারা একজন আরেকজনকে পেলে যে এত খুশি হয়, সেই সময়টা আসলে তাদের আর অন্য কোনো দিকেই মন থাকে না শুধুমাত্র খেলাধুলা ছাড়া। টাইলসে যদি স্লিপ কেটে পড়ে সেই ভয়ে আমি ফারসিনের পিছনে পিছনে হাঁটছিলাম, কিন্তু ওকে কি আর পাওয়া যায়, ও তো এক দৌড়ে এই প্রান্ত থেকে ওই প্রান্তে দৌড়ে চলে যাচ্ছিল। আর ও এত বেশি এনজয় করছিল যে ওকে বাধাও দিতে পারছিলাম না, একটু পর পর এসে আমাকে জড়িয়ে ধরছিল। নর্মালি তো বাসায় ফারসিন তেমন একটা বাচ্চা কাচ্চা পায় না, যখন কোথাও যায় তখন এমন কারোর সাথে খেলতে পারলে ওর যেমন ভালো লাগে, ওর খুশি দেখলে আমারও কিন্তু অনেক ভালো লাগা কাজ করে। পরের দিন যেহেতু আমাদের সবার আবার কাজ আছে, সেই জন্য চাচ্ছিলাম একটু তাড়াহুড়ো করে বের হয়ে আসি, কিন্তু সবাই এত আড্ডা দিচ্ছিল আসতে তো মনেই চাচ্ছিল না, কিন্তু কী আর করার, আসতে তো হবেই। এদিকে ফারসিনকে কোনোভাবে নিয়ে আসতে পারছিলাম না, তারপরও অনেক জোর জবরদস্তি করে আমরা বের হয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। এ ছিল গেট টুগেদারের একটা ব্লগ, সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।